28 সেপ্টেম্বর 2022 ইংরেজি বুধবার, আম্বাসায় কাজ ও খাদ্যের সমাধান এবং রাজ্যে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার দাবিতে মিছিল ও জমায়েতের আয়োজন করে সিপিআইএম। এদিন সকাল 11টা নাগাদ সিপিআইএম আম্বাসা মহকুমা কমিটি আয়োজিত এই জমায়েত শুরুর আগে এক সারা জাগানো মিছিল আম্বাসা বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে আম্বাসাস্থিত সিপিআইএম ধলাই জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয় এবং মিছিল শেষে আম্বাসা গন্ডাছড়া রোডে জমায়েতে মিলিত হয়। এদিনের এই মিছিল ও জমায়েতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন সিপিআইএম ধলাই জেলা কমিটির সম্পাদক পঙ্কজ চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য অমলেন্দু দেববর্মা এবং আম্বাসা মহকুমা কমিটির সম্পাদক বিজন পাল। এদিন প্রধান বক্তার ভাষণে জিতেন্দ্র চৌধুরী বলেন, আর মাত্র কয়েকদিন, তারপরেই এই রাজ্যের মানুষের সবচাইতে বড় উৎসব শুরু হতে যাচ্ছে। কিন্তু যখন রাজ্যের মানুষ উৎসবে ব্যস্ত থাকার কথা, ঠিক সেই সময়ে মানুষের গুরুত্বপূর্ণ দাবিগুলিকে নিয়ে আমাদের মাঠে নামতে হচ্ছে। রাজ্য জুড়ে হাহাকার চলছে, কাজ নেই, খাদ্যের অভাব চলছে, রাজ্যের গণতন্ত্র ভূ লুণ্ঠিত হয়েছে, রাজ্যে বিজেপি ও আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে মানুষকে হাজারো প্রতিশ্রুতি দিয়েছিল, দিল্লি থেকে প্রতিদিন নেতারা আসতেন, প্রকাশ্য সভায় হাজারো প্রতিশ্রুতি দিতেন, পরবর্তী সময়ে রাজ্যে জোট সরকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু এর ফলশ্রুতি কি? আজ রাজ্য জুড়ে একটা চরম বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকারগুলিকে হরণ করা হয়েছে, কাজের অভাব, খাদ্যের অভাব, চারিদিকে শুধু হাহাকার। এই পরিস্থিতিতে বামপন্থীরা আজ পথে নেমে মানুষের দাবি আদায়ের জন্য লড়াই করছে। এই জায়গায় আরও নতুন মানুষকে সামিল করতে হবে এবং আগামী দিন যে লড়াই আসছে সে লড়াইয়ে সামিল করে নতুন বার্তা দিতে হবে। পাহাড় থেকে সমতল সর্বত্র লাল ঝান্ডাকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। বলেছেন 16 কোটি বেকারের চাকরি,
জিনিসপত্রের দাম কমবে আর বাড়বেই না, তালা লাগিয়ে দেওয়া হবে। একদিক থেকে জিনিসের দাম কমবে আর আরেক দিক থেকে আপনি গঙ্গানগরের দুনিয়া নালিশরার কৃষক অম্বাসা নগর পঞ্চায়েতের শ্রমিক আপনার রোজগার মানে আয় এটার কি গুণ হবে? আগে যদি দিনে 500 টাকা রোজগার করেন 1000 টাকা এই অঞ্চলে শুধু ত্রিপুরার না, এটা উৎসবের মাস, দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা আরো অনেক উৎসব, আর মাত্র 3 দিন বাদে আমাদের রাজ্যের তথা এই অঞ্চলে সবচেয়ে বড় উৎসব বড় পূজা শুরু হবে। আমরা সাধারণত কি দেখি এরকম পূজার এক সপ্তাহ আগে থেকে একটা আনন্দের একটা হাওয়া শুরু হয়, চারিদিকে উৎসবের প্রস্তুতি, তার সাথে কৃষকদেরও বিশেষ করে যারা দুনিয়া তাদের জুমের ফসল তোলার একটা চূড়ান্ত মুহূর্ত। তাবত্তই শাল ভগ্নি মাই রাঙালি মাই কিষানালি মিছিলের মূল তাৎপর্য হল ত্রিপুরা জেল যে বিজেপি আইপিএফ জোট সরকার তাদের মেয়াদ প্রায় ফুরিয়ে এসেছে। গত 55 মাসে ত্রিপুরা যে তারা কিছুই করেনি, শেষ 5 মাসও আবার নতুন ধরনের প্রতারণা মিথ্যাচার দিয়ে ত্রিপুরাজ্যের মানুষকে আবার ঠকানোর জন্য তারা নানা উদ্যোগ গ্রহণ করছে। কাজে তার বিরুদ্ধেই ত্রিপুরাজ্যের এই বিজেপি আইপিএফ জনবিরোধী সরকারের যে মুখোশ খুলে দেওয়ার জন্য আমরা এই ধরনের আয়োজন আমরা করেছি। কারণ আমরা লক্ষ্য করছি ত্রিপুরাজ্যের মধ্যে ভোট যত ঘনিয়ে আসছে ভারতীয় জনতা পার্টি তত তাদের যে সন্ত্রাসী তাদের বাহিনী এবং অন্যদিক থেকে মিথ্যাচার দুর্নীতি দিয়ে এরা রাজ্যের মানুষকে আবার ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। কাজে এটাকে বিলীন করার জন্যই জনগণকে নিয়ে গণতান্ত্রিকভাবে মানুষের সামনে তাদের মুখ্য সমর উন্মুক্ত করে দেওয়া। ব্যুরো রিপোর্ট, এইচটি লাইভ 24x7।